প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের দ্বাদশ শ্রেণীর সংস্কৃতের 2023 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের অধ্যায়ভিত্তিক সম্পূর্ণ সাজেশান আজকের ভিডিওতে দেওয়া হয়েছে। তাই ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি প্রশ্ন খুব মনোযোগ সহকারে লক্ষ্য করবে এবং তৈরি করে নেবে। এই সাজেশানের মধ্য থেকেই তোমরা কমন পেয়ে যাবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এই সাজেশান থেকে প্রশ্ন বাদ দিয়ে ছোট করলে একটা ঝুঁকি থেকেই যাবে, তাই কোনো রিস্ক না নিয়ে সমস্ত প্রশ্নগুলির উত্তর তৈরি করবে, যেন লিখতে পারো এবং ভালো নম্বর পেতে পারো। যদি তোমাদের কোনো প্রশ্নের উত্তর প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, আমি প্রশ্নের উত্তর পিডিএফ করে দেব। একটু পড়লেই কিন্তু সবগুলো তোমাদের রেডি হয়ে যাবে। আর ফাইনাল পরীক্ষার আগে তোমাদের একটা লাস্ট মিনিট সাজেশান দিয়ে দেব। যাই হোক, এবার আমরা আজকের প্রশ্নগুলি দেখি। সংস্কৃত সাজেশান 2023। প্রথম প্রশ্ন হচ্ছে, এক নম্বর তোমাদের প্রশ্নপত্রে এক নম্বর প্রশ্ন হিসাবে থাকবে কোশ্চেন নাম্বার ওয়ানে, গদ্যাংশ থেকে দুটি প্রশ্ন থাকবে, যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান হচ্ছে পাঁচ। তা গদ্যাংশে তোমাদের রয়েছে আর্যাবর্ত বর্ণনাম আর হচ্ছে বনগত গুহা। তা আর্যাবর্ত বর্ণনাম থেকে এবছর অর্থাৎ 2023 সালে প্রশ্ন অবশ্যই আসবে। তা শুধুমাত্র যদি তোমরা আর্যাবর্ত বর্ণনাম ভালো করে যেতে পারো তাহলে ওখান থেকেই তোমরা একটা প্রশ্ন পাবেই পাবে। যাই হোক, প্রথম প্রশ্ন হচ্ছে, আর্যাবর্ত বর্ণনাম গদ্যাংশটিতে আর্যাবর্ত ও স্বর্গের যে তুলনা হয়ে রয়েছে তা আলোচনা করো। অথবা এইভাবে প্রশ্নটা আসতে পারে, আর্যাবর্তকে কার সঙ্গে তুলনা করা হয়েছে ও কেন। দুই নম্বর, আর্যাবর্ত বর্ণনাম গল্পে আর্যাবর্ত দেশের প্রাকৃতিক সৌন্দর্যের একটি চিত্র অঙ্কন করো। নেক্সট, আর্যাবর্ত বর্ণনাম অনুসারে আর্যাবর্তের একটি সংক্ষিপ্ত বর্ণনা দাও। চার নম্বর, আর্যাবর্তের প্রজাদের সুখ সমৃদ্ধির কারণ আর্যাবর্ত বর্ণনাম পাঠ্যাংশ অনুসারে বর্ণনা করো। পাঁচ নম্বর, আর্যাবর্ত বর্ণনাম অনুসারে আর্যাবর্তের গ্রাম ও শহরের বর্ণনা দাও। নেক্সট হচ্ছে তোমাদের বনগত গুহা। বনগত গুহা থেকে দেখো, বনগত গুহা অবলম্বনে কশ্যপ ও অলিপর্বার আর্থিক অবস্থা নিজের ভাষায় লেখো। দুই নম্বর, অসৌ সপদি নিকটবর্তীনং মহিরুহ মারুরোহ। মহিরুহ শব্দের অর্থ কী, কে মহিরুহে আরোহণ করেছিল এবং কেন, তারপর সে কি দেখল সংক্ষেপে বর্ণনা করো। নেক্সট, বনগত গুহা গদ্যাংশটির সার অর্থাৎ সারমর্ম নিজের ভাষায় লেখো। নেক্সট, বনগত গুহা গদ্যাংশের নামকরণের সার্থকতা বিচার করো। নেক্সট, দ্বারংচ সপদি সংবৃতম, কোন দ্বার, ঘটনাটির বিশদে বর্ণনা করো। নেক্সট, অলিপর্বা কীভাবে গুহায় প্রবেশ করেছিল এবং কোন কোন জিনিস পেয়েছিল নিজের ভাষায় লেখো। আমি স্টার্ট দিয়ে দিয়েছি, তোমরা দেখে নেবে এবং তৈরি করে নেবে। এবার পদ্যাংশ, কোশ্চেন নাম্বার ওয়ানে পদ্যাংশ থেকে দুটি প্রশ্ন থাকবে, যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে। এখানেও প্রতিটি প্রশ্নের মান হচ্ছে পাঁচ, একটি লিখতে হবে, পাঁচ। তা প্রথম তোমাদের পদ্য হচ্ছে শ্রী গঙ্গাস্তোত্রম। প্রথম প্রশ্ন হচ্ছে, গঙ্গাস্তোত্রম পাঠ্যাংশে গঙ্গার যে বর্ণনা আছে তা নিজের ভাষায় লেখো। দুই নম্বর, ভাগীরথী ভীষ্মজননী মুনিবর কন্যা, গঙ্গার এই তিনটি নামের তাৎপর্য বিশ্লেষণ করো। নেক্সট, গঙ্গাকে ভাগীরথী সম্বোধনের সার্থকতা নির্ণয় করো। চার নম্বর, গঙ্গাস্তোত্রম পাঠ্যাংশে যেরূপ গঙ্গাভক্তির পরিচয় পায় তা লেখো। নেক্সট হচ্ছে, গঙ্গাকে শঙ্কর মৌলি বিহারিণী সম্বোধনের সার্থকতা লেখো। এইবার হচ্ছে নেক্সট তোমাদের পদ্য হচ্ছে শ্রীমদ্ ভগবদ্গীতা কর্মযোগ। প্রথম প্রশ্ন হচ্ছে, ভগবান শ্রীকৃষ্ণ যে নিষ্কাম কর্মের কথা বলেছেন তা শ্রীমদ্ ভগবদ্গীতা পাঠ্যাংশটি অবলম্বনে আলোচনা করো। এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এগুলো
নেক্সট, স্বধর্মে নিধনং শ্রেয়, পরধর্ম ভয়াবহ, তাৎপর্য বিশ্লেষণ করো। পরবর্তী প্রশ্ন, কর্মযোগ অংশটির সারমর্ম লেখো, অথবা এভাবেও আসতে পারে পাঠ্যাংশটির বিষয়বস্তু সংক্ষেপে লেখো। নেক্সট, যদা চরতি শ্রেষ্ঠস্তত্ব দেবতর জন, তাৎপর্য লেখো, অথবা এটা এভাবেও আসতে পারে শ্রেষ্ঠ ব্যক্তির আচরণ প্রসঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কি উপদেশ দান করেছিলেন। নেক্সট, 5 নম্বর, ন হি কশ্চিত ক্ষণমপি জাতু তৃষ্টস্থ কর্মকৃত কার্যতে হবস কর্ম সর্বপ্রকৃতি জয়ীর গুণই। এই শ্লোকটা অর্থাৎ প্রসঙ্গ উল্লেখপূর্বক শ্লোকটি ব্যাখ্যা করো। এগুলো প্রত্যেকটা ভালো করে করবে, এখান থেকেই তোমরা সব কমন পেয়ে যাবে। এইবার নেক্সট নাট্যাংশ, নাট্যাংশ থেকে 2টি প্রশ্ন থাকবে, যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে। এই কোশ্চেন নাম্বার 1-এ এই নাট্যাংশ থাকবে, এখানে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 5, 5×5। তা এখানটাই খেয়াল রাখবে, এই বাসন্তিক স্বপ্নম যে তোমাদের নাটকটা রয়েছে, এখানে বহু প্রশ্ন আছে, ওই অত তার মধ্যে তোমাদের কিছুটা বেঁচে দেওয়া হয়েছে, কিন্তু এখান থেকে তোমাদের কিছু করার নেই, এখানে একটু বেশি প্রশ্ন তোমাদের করতেই হবে। যাই হোক, 1 নম্বর হচ্ছে বাসন্তিক স্বপ্নম নাট্যাংশের চরিত্রগুলির পরিচয় দাও। 2 নম্বর, রাজা ইন্দ্রবর্মার চরিত্র বিশ্লেষণ করো। নেক্সট, রাজা ইন্দ্রবর্মার সঙ্গে কৌমুদীর কথোপকথনটি নিজের ভাষায় লেখো। 4 নম্বর, বাসন্তিক স্বপ্নম নাট্যাংশের রাজা ইন্দ্রবর্মা এবং তার পত্নী কনকলেখার কথোপকথন সংক্ষেপে বিবৃত করো। নেক্সট, নারিকাওপি যুগায়তে বাক্যটি পাঠ্যাংশ অবলম্বনে ব্যাখ্যা করো। পরবর্তী প্রশ্ন, তোমার পাঠ্য নাট্যাংশের মাধ্যমে নাট্যকার কি বার্তা দিতে চেয়েছেন বলে তোমার মনে হয়। নেক্সট, বাসন্তিক স্বপ্নম নাটকের বিষয়বস্তু সংক্ষেপে লেখো। পরবর্তী প্রশ্ন হচ্ছে বাসন্তিক স্বপ্নম নাট্যাংশ অনুসরণে সামাজিক নিয়ম ও শাস্তির পরিচয় দাও। তারপরে এই প্রশ্নটি দেখে রেখো, বাসন্তিক স্বপ্নমের প্রথম 3টি শ্লোকের ভাবার্থ নিজের ভাষায় লেখো। স্টার দেওয়াগুলো খুব অবশ্যই করবে, এগুলো বাদ দেবে না। এইবার হচ্ছে তোমাদের সাহিত্যের ইতিহাস। সাহিত্যের ইতিহাসে থেকে 2টি প্রশ্ন থাকবে, যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে। এখানেও প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 5, 5×5। প্রথম প্রশ্ন হচ্ছে জয়দেব ও গীতগোবিন্দ সম্পর্কে সংক্ষিপ্ত টীকা লেখো, অথবা প্রশ্নটা এইভাবেও আসতে পারে সংস্কৃত সাহিত্যের ইতিহাসে কবি জয়দেবের অবদান লেখো। 2 নম্বর, প্রাচীন ভারতের গণিত চর্চা এবং জ্যোতির্বিদ্যা সম্পর্কে লেখো। 3 নম্বর, আর্যভট্ট সম্পর্কে একটি সংক্ষিপ্ত প্রবন্ধ লেখো। এইবার পরবর্তী প্রশ্ন হচ্ছে 4 নম্বর হচ্ছে প্রাচীন ভারতীয় আয়ুর্বেদ চর্চা সম্পর্কে সংক্ষিপ্ত টীকা লেখো, অথবা প্রাচীন ভারতে চিকিৎসাশাস্ত্রের চর্চা নিয়ে অল্প কিছু লেখো। এবার 5 নম্বর, সুশ্রুত সংহিতার বিষয়বস্তু সংক্ষেপে বর্ণনা করো। আর 6টা দেখে যাও, যারা লিখতে পারো শুধু শূদ্রক সম্পর্কে নাতিদীর্ঘ প্রবন্ধ লেখো। এইবার ভাষাতত্ত্ব, ভাষাতত্ত্ব থেকে 2টি প্রশ্ন থাকবে, যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। এখানেও প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 5, একটি লিখতে হবে 5×5। তা এখানে 4টি প্রশ্ন দিয়েছি, 4টি প্রশ্নই ভালো করে করবে। ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর পরিচয় দাও, ভারতীয় আর্যভাষার বিভিন্ন স্তর সম্পর্কে লেখো, কেন্তুম ও শতম সম্পর্কে লেখো। 4 নম্বর হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীতে সংস্কৃতের স্থান আলোচনা করো, অথবা ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর মধ্যে ভারতীয় আর্যভাষার স্থান নিরূপণ করো। যাই হোক স্টুডেন্টস, এই ছিল তোমাদের এই ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিতে যেন ভুলো না, এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। আর এই ভিডিওটির PDF ফাইল তোমরা
ডেসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবে তার তার ওই পিডিএফের পাসওয়ার্ডটা হচ্ছে স্মল লেটারে, সবসময় মনে রাখবে স্মল লেটারে ABC। অতএব তোমরা ডেসক্রিপশন বক্স থেকে পিডিএফ তোমরা পেয়ে যাবে। যাই হোক স্টুডেন্টস, এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।